প্রথমার্ধে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। 66তম মিনিটে কোলিন দেসের ফ্রিকিকে মিলাদ শেখ সলেমানি লক্ষ্যভ্রষ্ট হেঁটে হতাশা বাড়াম। এরপর প্রতি আক্রমণ থেকে ভালো সুযোগ নষ্ট হয় শেখ জামালের। ভালিজনক ওতাবেগের ডিফেন্স চেরা পাশে ফাঁকা পোস্টে নুরুল আব্বাসের বাঁ পায়ের কোনাকোনি শট পোস্টে লেগে ফিরে আসে। পাল্টা আক্রমণে বক্সে দরিয়েন তনকে ফাউল করেন রায়হান হাসান, পেনাল্টি পায় আবাহনী। কিন্তু কোলিন দেসের শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে গোলরক্ষক মোহাম্মদ নাইম রক্ষা করে শেখ জামালকে নবম ম্যাচেও অপরাজিত রাখলেন। এই পেনাল্টি নিয়ে বিতণ্ডায় জড়িয়ে শেখ জামালের দুই খেলোয়াড় হলুদ কার্ড পান। গোল না পাওয়ায় দূর দূরান্ত থেকে আসা আবাহনীর সমর্থকরা অসন্তোষ প্রকাশ করে। 9 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে আছে আবাহনী, আর 17 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেখ জামাল। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।